আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন দর্শক? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো যেমনটা বলেছিলাম যে আমি আপনাদের হাঁসের খামার দেখাবো, তো আজকে আমরা চলে এলাম হাঁসের এখানে। তো অনেকগুলো হাঁস আছে এখানে। এখন আপনারা এই হাঁসে কি হাঁস বলেন আমি জানি না, তবে আমাদের এখানে এটারে সম্ভবত চীনা হাঁস বলে, আরেকটা কি মেরি হাঁস বলে, সম্ভবত দুটো নাম আছে আমাদের এখানে। বই পুস্তকে কোনটা আছে অ্যাকচুয়ালি ওটা আমার শিওর আমি বলতে পারছি না। আরেকটা আছে ওটাকে আমরা রাজা হাঁস বলি। যাই হোক, এখানে কিছু দুম্বা আছে, মানে নাইমি জাতের, মানে সবচেয়ে দামি যেগুলো দুম্বা, এটা ওলিয়ারের মাজরা না, এটা হচ্ছে আর এক জায়গায়, যেটা আমি আপনাদের বলছিলাম যে আনোয়ার, সরি ওর নাম রমজান ভাই, রমজান ভাইয়ের মাজরাতে এটা। এই দুম্বাগুলো সবচেয়ে দামি দুম্বা, এগুলো খুবই দামি আর এর গোশের দাম অনেক। তো চলেন আমরা ভিতরে ঘুরি, দেখি ভিতরে কি আছে না আছে। অনেক কিউট কিউট বাচ্চাও আছে এর ভিতরে। আর আপনারা যারা আমার চ্যানেলটা দেখছেন, প্লিজ আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা আপনারা প্রেস করে রাখবেন, তাহলে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। তো রমজান ভাই এখন এই হাঁসের জন্য খাবার নিয়ে আসলো। এটা খবুজ পানিতে, মানে রুটি পানিতে ভিজায় নরম করে নিয়ে আসছে এগুলো, মানে এদের দেওয়ার জন্যে। আর তবে এরা প্রচুর ঘাস খায়, ওই যে দেখছেন যে ঘাসের এখানে কতগুলা। এগুলো চীনা হাঁসের দিয়ে গেল, এবার রাজা হাঁস ওই পাশে, যে রাজা হাঁসের ওগুলো দিতে যাচ্ছে খাবার। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো দয়া করে আপনারা একটা লাইক দিবেন, আপনাদের লাইক পেলে মনটা অনেক ভালো লাগে। এই যে দুম্বা এখানেই চলে এসেছে, তবে দেখি যদি আপনাদের সেরকম রেসপন্স পাই তো সম্ভবত আগামীতে এই যে নাইমি যে দুম্বাগুলো আছে, নাম হচ্ছে নাইমি, এর উপর একটা ভিডিও বানানো যায় কি ইনশাল্লাহ ট্রাই করব। তো আজকে মূলত আমি আপনাদের একটু বেশি হাঁসই দেখাবো, কারণ হাঁস আমি আপনাদের গত দুটো, একটা ভিডিও আগে অর্থাৎ বেশ কিছুদিন আগে আমি আপনাদেরকে প্রমিস করছিলাম যে আমি আপনাদেরকে হাঁসের ভিডিও দেখাবো। অ্যাকচুয়ালি রমজান মাস রোজা থেকে সমস্যা হয়ে গেছে, ভিডিও তো এডিটিং করায় সমস্যা হয়ে যায়, যার কারণে আসলে দেয়া হয়নি। সারাদিন রোজা থেকে অ্যাকচুয়ালি ভালোও লাগে না, যার কারণে মূলত দেয়া হয়নি। তো যাই হোক, আজকে সেদিন যা আপনারা দেখতে পাচ্ছেন। তবে আরেকটা ব্যাড নিউজ হচ্ছে ওলিয়াদের মাজরায় যে দুম্বাগুলো ছিল, শুনলাম গতকালকে শুনলাম যে দুম্বা নাকি সব বিক্রি করে দিছে, তবে দেখি যদি পারি তো ইনশাল্লাহ দুম্বার ভিডিও আমি আপনাদের আরেকটা দেবো খুবই শীঘ্র ইনশাল্লাহ। তো আমরা তো অ্যাকচুয়ালি দামলং শহরেই থাকি, আমাদের তো এগুলো দেখা হয় না, তো ওর ভিতরে গেলে যেমন মাজরা এলাকায় গেলে এসবগুলো দেখতে ভালোই লাগে। তো জানি না আপনাদের কেমন লাগবে, ইনশাল্লাহ আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এটা। আর রমজান ভাই মাশাআল্লাহ খুব ভালো একজন মানুষ, জাস্ট কয়েকদিন চলে বুঝতে পারলাম যে আমার কাছে ভালো লাগলো লোকটাকে,
যার কারণে বললাম। এবং আমি অনেকের কাছে শুনছি সবাই বলে যে না খুবই ভালো মনের মানুষ। আপনারা আমার এই ভিডিওটা আপনারা শেয়ার দিতে পারেন ফেসবুকে, ইমোতে, আপনারা যে যেখানে পারেন শেয়ার দেবেন, আপনারা সবাই দেখেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে ক্যাপসা, মানে খাবার পরে যেগুলো বেঁচে গেছিল ওগুলোও দিচ্ছে এখানে, সবাই দেখেন কিভাবে খাচ্ছে, হাসে, খুব সুন্দর লাগে ভিডিওগুলো, মানে এই হাঁসগুলো দেখতে। তবে এই হাঁসে কিন্তু কামড় দেয় খুব, তবে আমাকে এখন অবশ্য কামড় দেয়নি। বলা যায় যে আমাকে আজকে কপাল ভালো ছিল, কিন্তু আমি অনেক আগে আমার বোনের বাসায় গেছিলাম, আমার কামড় দিতে পারি না কিন্তু তাড়া করছিল। আর এই যে সাদা মোরগটা অনেক কিউট, তাই না? এখানে একটা ডিম পাওয়া গেছে, এটা হচ্ছে এই চীনা হাঁসের ডিম, তো এটা আমি নিয়ে যাব। এই দেখেন এখানে অনেকগুলো ডিম আছে, সবই চীনা হাঁসের ডিম। তো এখান থেকে দেখি রমজান ভাইকে বলে কিছু ডিম আমরা হয়তো নিয়ে যেতে পারি। বলি আর আসছে, দেখা যাক। আপনার নাম কি? এই হচ্ছে আমাদের রমজান ভাই। রমজান ভাই, সমস্যা হলো রমজান ভাই এখান থেকে একটা হাঁসও বিক্রি করবে না। অনেক চেষ্টা করছিলাম, বলছিলাম যে একটা হাঁস বিক্রি করেন আমরা কিনে নিয়ে যাই, কিন্তু একটাই কথা, তিনি কোনো কিছু বিক্রি করবে না। যদি আপনারা কেউ কেনার ইচ্ছা থাকে তাহলে আপনারা কিনতে পারবেন না, কারণ রমজান ভাই এগুলো বিক্রি করে না, এগুলো জাস্ট শখের বসে পোষা। সবেমাত্র এগুলো আস্তে আস্তে আরও বাড়বে, তখন হয়তো দেখা যাবে যে বিক্রি করবে কি না। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই যে দেখছেন আমরা মোট 6টা ডিম নিলাম, এই 6টা আমরা নিয়ে চলে যাব। অবশ্য রমজান ভাইকে বলা হয়েছে, কোনো সমস্যা নেই। তো এই হাঁসের ডিম আমি অ্যাকচুয়ালি এর আগে কখনো খাইনি, চীনা হাঁসের ডিম খাইনি, রাজহাঁসের ডিম খেয়েছি। কিন্তু ও এই হচ্ছে ওমর, এই হচ্ছে সুদানি, গতকালকে দেশে চলে গেছে ছুটিতে, দেখা যাক আমি এখানে থাকা অবস্থা আবার আসি কিনা। আর এটা এখানকার কিছু কবুতর, অনেক বড় বড় কবুতর, নাম আমার জানা নাই, যেটা আমি আগের ভিডিওতে বলছিলাম আমি অ্যাকচুয়ালি কবুতর কখনো পুষিও নাই, আমার নামও জানা নাই। তবে যদি আপনাদের কারোর নাম জানা থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি অনেক খুশি হব। আর ও নিচে বক্সের ভিতরে একটা কবুতর দেখা যাচ্ছে, সম্ভবত ডিম দিছে নাকি জানি না, তবে খুব ভালো লাগলো।